যেই ছেলের জন্য মেয়ের জন্য হারাম টাকা কামাই করে বাড়ি গাড়ি করে দিয়ে যাচ্ছে, ওই ছেলে মেয়েও কিন্তু আপনার কোনো উপকার করতে কথাটা কার একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছে না। আল্লাহ বলবেন, গোলাম যা দেখি বিশাল হাসরের ময়দান, তোর বন্ধু বান্ধব আস, তোর ছেলে মেয়ের আস, তোর স্ত্রী আছে, তোর আত্মীয় স্বজনের আছে, যা একটা নেক কারো কাছে নিয়ে আয়। মনে মনে ভাববে, এত লোকের সাথে চলাফেরা করছি, বিবি আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, কারো না কারো কাছ থেকে একটা নেকি তো পাওয়াই যাবে। দৌড়াইয়া মায়ের কাছে যায় বলবে, মা আমি তোমার সন্তান, যাকে তুমি গর্ভে ধারণ করেছ, তোমার কাছে এসেছে, আমারে তুমি একটা নেক দাও। মা তখন মুখটা আরেক দিকে ফিরে বলবে, তোরে আমি চিনি না, তুই দূর হয়ে যা, হাশরের ময়দানে আমার অবস্থা কি হবে সেটাই তো আমি জানি না। ইয়া নাফসি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সরাসরি কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি সময়টা নষ্ট করতে চাই না, আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনি অল্প সময়ে। আল্লাহ যেন মাহফিলটা কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিলটি বামনি খোলা, হ্যাঁ, দক্ষিণ পাড়া, আলহাজ মরহুম কারি আজিমুদ্দিন রহমতুল্লাহ আলাই বাড়ি জামে মসজিদের উদ্যোগে তাফসিল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন হাফেজ কাউসার আহমদ ইমাম, বামনি খোলা দক্ষিণ পাড়া জামে মসজিদ। হুজুর আপনি কে? আপনি মাশাআল্লাহ, সভাপতি তো জুয়ান, আল্লাহ কবুল করুক। একজন হাফেজকে আপনারা সভাপতি বানাইছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের মর্যাদা বাড়াইয়া দেয়। এরকম লোকগুলি সভাপতি হওয়া উচিত। আজকে মাহফিলটিতে আমার আগে অনেক আলেমরা কথা বলেছেন, আপনারা অতিথি বানিয়েছেন আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম প্রধান, তিনি নয়নাং মাইস্কার ইউনিয়ন পরিষদের চেয়ার। আজকের মাহফিলটিতে আরও তিনজন আলেম কথা বলছে, আমরা দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুক। আমরা কোনো সময় নষ্ট করব না, সরাসরি কোরআন থেকে ইনশাল্লাহ কোনো সময় নষ্ট করব না। আপনারা বলেন তো আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে না? সবার ঘরে আছে তো? আপনারা বলেন তো কোরআনে পারা কয়টা, সুরা কয়টা? আজকে কথা শুনবো সুরা হজ। কোন সুরা? সুরার নাম কি? হজ। অনেকে করছেন না আপনারা? সুরার নাম, ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটা স্তম্ভের ভিতরে চারটার নামে কোনো সুরা নাই, কিন্তু একটার নামে সুরা আছে, সেটা হলো হজ। যেমন কালিমার নামে কোনো সুরা নাই, হজের জাকাতের নামে কোনো সুরা নাই, নামাজের নামে কোনো সুরা নাই, রোজার নামেও কোনো সুরা, কিন্তু হজের নামে সুরা দিলেন কে? মনে থাকবে স্তম্ভ কয়টা? পাঁচটার মধ্যে চারটার নামে কোনো সুরা? আমরা মনে মনে কই আল্লাহ নামাজের নামে একটা সুরা দেওয়ার দরকার ছিল, কারণ নামাজের কথা কোরআনে কম না বেশি? কতবার কতবার। কিন্তু নামাজের নামে কোনো সুরা? কিন্তু হজের নামে সুরাটা দিলেন কে? কারণ আছে না নাই? কারণটা পরে জানবেন, আগে শোনেন, তাইলে বোঝা গেল স্তম্ভ পাঁচটা, একটার নামে সুরা আছে, চারটার নামে? যেটার নামে আছে সেটা কি? হজ। সেটা কি? হজ। এই সুরাটি আয়াত সংখ্যা 78, রুকু সংখ্যা 10, নাজেল হয়েছে মক্কা এবং মদিনায়। কথা কি বুঝেন? হাফেজ সাহেব থাকলে আবার প্যাচ লাগায় না যে সুরাটা তো মাদানি, না, সুরাটা মক্কা এবং মাদানি। মদিনায় বেশি আয়াত নাজেল হয়েছে বলে এটাকে মাদানি বলা হয়, কিন্তু মূলত সুরাটা মক্কা এবং মদিনা দুই জায়গায় নাজেল হয়েছে। মনে থাকবে আপনাদের? এবার বলেন সুরার নাম হজ, আয়াত কয়টা? 78টা। রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? মক্কা এবং
মদিনায়, মক্কায় নাজেল হয়েছে ২৪ আয়াত, মক্কায় কয় আয়াত? ২৪ আয়াত, আর বাকি ৫৪টা আয়াত নাজেল হয়েছে মদিনায়। তাহলে মক্কায় বেশি না মদিনায় বেশি? এই জন্য বেশির দিকে নামটা দেওয়া হয়েছে মাদানী, কিন্তু মূলত সুরা নাজেল হয়েছে মক্কা এবং মদিনায়। কথাটা ক্লিয়ার? তাহলে আজকে আমরা কথা শুনতেছি কোন সুরা থেকে? সুরা হজ। আয়াত কয়টা? ৭৮টা। রুকু কয়টা? ১০টা। নাজেল হয়েছে কোথায়? মক্কায় নাজেল হয়েছে কত আয়াত? ২৪ আয়াত। মদিনায় নাজেল হয়েছে কয়াত? ৫৪ আয়াত। এখন আপনারা বলেন আমাদের দেশে বুজুর্গ লোক আছে না নাই? কথা বলতে হবে। আমরা বুজুর্গ বলতে বুঝি যেই লোকটা বিচার আসারে যায় না, বাজার ঘাটে যায় না, পাঁচ চক্ত নামাজ জামাতে পড়ে, মসজিদে পড়ে থাকে, জিকির আসকার নিয়ে থাকে, তারই তো আমরা বুজুর্গ মনে করি। কিন্তু মুছে তেল দিয়ে না, আল্লাহ কিন্তু কোরআন রে কইছে এটা হলো বুজুর্গ কোরআন। কোরআনের এক নাম হলো কোরআনুম মাজিদ। আলেমরা বলেন কোরআনের নাম কি? কোরআনুম মাজিদ। আছে না নেই? মাজিদ শব্দের অর্থ হলো বুজুর্গ। সুবহানাল্লাহ, এর নামক দিয়া আমাদের দেশের বুজুর্গ না, এটা আরো বেশি বুজুর্গ। কত বুজুর্গ শুনেন আমার ভাইয়েরা বাবারা, এই দুনিয়াতে নিরীহ মানুষগুলিকে আমরা বুজুর্গ বলি, কিন্তু কোরআন এমন বুজুর্গের কিতাব। এই কোরআনের ভিতরে সমুদ্রের কথা আছে না নেই? সমুদ্রের কিনারার কথা আছে না নেই? পাহাড়ের কথা আছে না নেই? তারপর আকাশের কথা আছে না নেই? ভূগোলের কথা আছে না নেই? বিজ্ঞানের কথা আছে না নেই? জিকিরের কথা আছে না নেই? জেহাদের কথা আছে না নেই? মারামারির কথা আছে না নেই? বিচারের কথা আছে না নাই? ব্যবসার কথা আছে না নাই? বাণিজ্যের কথা আছে না নাই? বিচার ফয়সালার সব আয়াত আছে না নাই? তার মানে আল্লাহ বুঝাই দিলেন এটা বুজুর্গ কিতাব। বুজুর্গ মানে চুপচাপ থাকা নয়, বুজুর্গ মানে হলো সমস্যা থাকবে যেখানে সেখানেই সমাধা করা লাগবে। কার কথা? আল্লাহর কথা। কি কিতাব? কথা বলেন কোরআন মাজিদ অর্থ কি? বুজুর্গ। বুজুর্গ কত সুন্দর করে আল্লাহ কোরআনে এই কথাগুলি বললেন। দুনিয়ার কথা আছে না নাই? আখেরাতের কথা আছে না নাই? আচ্ছা আপনারা বলেন এই কোরআনে আল্লাহর নাম আছে না নাই? শয়তানের নামও আছে না নাই? আল্লাহ পবিত্র না অপবিত্র? শয়তান পবিত্র না অপবিত্র? এখন আপনারা ফতোয়া দেন কোরআনের প্রতি অক্ষরে কয় নাকি সবাই বলতে হবে। এই কোরআন থেকে আপনি যদি আল্লাহর নাম জপেন তেলাবাত করেন প্রতি অক্ষরে কয় নাকি? এই কোরআন থেকে আপনি যদি শয়তানের নাম জপেন প্রতি অক্ষরে কয় নাকি? দুই দল হয়ে গেছে, কেউ কেউ আছে কেউ কয় নাই। আসলে আছে, আছে না? আচ্ছা আবুল আহাব একই খুব সুবিধার মানুষ, ভালো না খারাপ? সন্ত্রাসী নেতা, নেতাদের নেতা আবুল আহাব। এই কোরআন পবিত্র জানতে গেলাম আল্লাহ, পবিত্র কোরআনের ভিতরে অপবিত্র আবুল আহাবের নামে একটা সুরা কেন আপনি দিলেন? আল্লাহ জানায় দিলেন গোলাম কেয়ামত পর্যন্ত এরকমের আবুল আহাব নেতা আরো আসবে, সেজন্য আবুল আহাব মার্কার নেতাদেরকে যাতে চিনতে পারো সেজন্য আমি সুরা আল আহাব নাজিল করে দিয়েছি। পারেন তো সুরাটা? পড়েন তাব্বাত ইয়াদা, সবাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব নবীরে কম জ্বালাইছে না বেশি জ্বালাইছে? রাস্তায় কাটা দিছে কি দেয় নাই? জবান দিয়ে বদদোয়া দিছে কি দেয় নাই? বদ্ধ নবীর উপরে লাগছে না উল্টা তার উপরে লাগছে? কথা বলো, আমার নবীকে বদদোয়া দিছে তাব্বালাকা মোহাম্মদ, তাব্বালাকা মোহাম্মদ এইভাবে করে মিছিল করতেছে, বদদোয়া দিতেছে। আল্লাহ বললেন হাবিব আপনার কাছে তার বদদোয়া আসবে না, বরং তার নিজের বদদোয়া নিজের উপরেই লাগবে। সুবহানাল্লাহ, পড়েন
তাহলে বোঝা গেছে কোরআনের বরকতে সওয়াব কিসের বরকত? কোন সূরা থেকে কথা বলবো? এবার সরাসরি চলে যাই সূরায়ে হজ। মনে আছে তো আয়াত কয়টা, রুকু কয়টা, নাজিল হয়েছে কোথায়? মক্কায় কয় আয়াত, মদিনায় কত আয়াত? আমি আপনাদেরকে পড়াবো, তারপরে আমি পড়বো, তারপরে আলোচনা করব, ব্যাখ্যা করব, বেশি করব না ইনশাআল্লাহ। আমি আপনারা আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়তে ইচ্ছা করে না পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনাদেরকে আমি পড়াচ্ছি, বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এবার আমি তেলাওয়াত করি, আপনারা চুপচাপ শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আলহামদুলিল্লাহ পড়েন, কথাগুলি কার? এবার কান পেতে শুনেন মানুষ, কি সুন্দর করে আল্লাহ কথাগুলি বললেন। আল্লাহ কিন্তু এই কথাগুলি কোনো মুসলমানকে বলেন নাই, হিন্দুদেরকে বলেন নাই, বৌদ্ধদেরকে বলেন নাই, মক্কার মানুষদেরকে বলে নাই, আরবদের মানুষদেরকে বলে নাই। এই কথাগুলি পৃথিবীর সব মানুষকে বলেছেন কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো রব্বাকুম, তোমাদের প্রভুকে। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যিনি এমন একদিন আসবে জমিনটাকে কাঁপাবে। কি পড়বে বলেন, কি করবে? কাঁপাবে কে? আল্লাহ যখন কাঁপাবে আপনি কি স্থির থাকতে পারবেন? কথা শোনেন, কথা এত সহজ নয়, কঠিন কথা। আল্লাহ বলেন ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এই জমিনটাকে আমি কাঁপাবো, এমন ভাবে কাঁপাবো, ইয়াউমা তারাউনাহা, যেদিন আমি কাঁপাবো সেদিন তোমরাই দেখবা। কারা দেখবে? কারা দেখবে? আমরা। আমরা কারা? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরাই দেখতে পাবা। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধদানকারিনী মা যেই মা বাচ্চারে দুধ খাওয়াতো ওই দুধের বাচ্চার কথা ভুলে যাবে। অতাদাও কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা জমিন কম্পনের কারণে তার গর্ভপাত খসে পড়ে যাবে, গর্ভধারণে সে আর থাকতে পারবে না, বাচ্চা, পেটের বাচ্চা খসে পড়ে যাবে। ওতারান্নাসা সুকারা, মানুষগুলিকে দেখতে পাবা পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। ওমা হুম বিসুকারা, আসলে তারা নেশা করে নাই, পাগলও না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর আযাব আর গজবের ভয়ে এভাবে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা লম্বা করব না, কথা শুনতেই হবে, কথা শুনবেন। আল্লাহ
কথা শুনবেন তো? যার কাছে ভাল লাগে না চলে যান, অসুবিধা নাই। কিন্তু আমি রাজনীতি করতে আসি নাই, আল্লাহর কোরআন বুঝাতে এসেছি। আমি দলাদলি করতে আসি নাই, আমি আমার আল্লাহর কোরআনের দাওয়াত দিতে এসেছি। যারা দলালি দলাদলি করে সেটা তাদের আরেক বিষয়, কিন্তু আমরা এগুলিতে আমরা এখন কি নিয়ে সামনে বসছি? এই কোরআন কি কোনো দলের, কোনো ফিসা বুজুরের, কোনো পীরের জন্য নির্দিষ্ট করে এই কোরআন নাজেল হয়েছে? এই কোরআন আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাজেল করেছে। পৃথিবীর পীর আলাদা আলাদা আছে, তরিকা আলাদা আলাদা আছে, কিন্তু কোনো পীর দাবি করতে পারবে না যে কোরআন আমার জন্য আল্লাহ নাজেল করছে। বলতে পারবে এই সাহস কারো? এবার শোনেন কথাগুলি, শোনেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওই আল্লাহকে ভয় কর যিনি তোমাদের রব, যিনি জমিনটা কাঁপাবেন কেমনে কাঁপাবেন। শোনেন, বুখারী মুসলিম থেকে বলছে, হাদিসগুলি মনে রাখবেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক যেদিন এই পৃথিবীটা বানালেন সেদিন একজন ফেরেশতাও বানালেন, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কি নাম? এরপরে তিনি একটা বাঁশি বানালেন যেটাকে আপনারা সিংহা বলেন। কি বলেন? সিংহা বলেন। বাঁশি বানালেন, বাঁশি বানায়া আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতার হাতে দিয়ে বললেন, এই যে দুনিয়াটা, এই যে পৃথিবীটা আমি বানালাম, এই পৃথিবীটা আমি একদিন ধ্বংস করে দেব, এই ধরো বাঁশি। এই বাঁশির এমন আওয়াজ, এই বাঁশিতে তুমি ফু যেদিন দিবা সেদিনই আমি এই পৃথিবীটা ধ্বংস করে দেব। তাহলে বোঝা গেল পৃথিবী আল্লাহ যেদিন বানাইলেন দুনিয়া ধ্বংসের সিদ্ধান্ত কথা কথা। ইসরাফিল ফেরেশতা বাঁশিটা হাতে নিয়া আল্লাহ বললেন, তোমাকে আমি এমন একদিন আসবে অর্ডার করব বাঁশিতে ফু দাও। তুমি ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী কম্পমান শুরু হয়ে যাবে, তবে এই ধরো বাঁশি তোমাকে দিলাম। ইসরাফিল ফেরেশতা তো মনে মনে ভাবতে পারত, সময় তো অনেক আছে, বাঁশিটা রাইখা বৈশা তাহি, আল্লাহ যেদিন কইব সেদিন দইরা তারপরে মুখে লাগায় ফু দেমু। কিন্তু না, আল্লাহর হাবিব বুখারীতে বললেন, ইসরাফিল ফেরেশতা সিংহাটা বাঁশিটা মুখের ভিতরে ঢুকাইয়া বাঁশিতে ধরে এভাবে করে গুচা হইয়া বসে আছে অপেক্ষায় আল্লাহ কখন অর্ডার করবে। আল্লাহ যখনই অর্ডার করবে সঙ্গে সঙ্গে বাঁশিতে ফু মেরে দিবে। কথাগুলি কার? তাহলে বোঝা গেল কেয়ামতের বেশি দিন, বেশি দিন মোছে তেল দিয়ে না, কখন কেয়ামত হবে এটা দুনিয়ার কেউ জানে না। এটা জানে কে? পাঁচটা জিনিসের খবর আল্লাহ কাউকে জানান না, সেটা জানেন কে? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহ ইংদাহু ইলমুসা ওয়ুনাজ্জিলুল গায়সা ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদি তামুত ইন্নাল্লাহ আলিমুন খাবির। পাঁচটা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, কেয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? দুই নাম্বার, কোন জায়গায় কখন কতটুকু বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না, সেটা জানে কে? তিন নাম্বার, মায়ের পেটে কি বাচ্চা জন্ম নিবে সেটা মাও জানে না, সেটা জানেন কে? চার নাম্বার, আগামী দিন আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি রিজিক গ্রহণ করবেন, আপনি নিজেও জানেন না, সেটা জানেন কে? পাঁচ নাম্বার, কোন জায়গায় কিভাবে আপনার মৃত্যু হবে আপনি নিজেও জানেন না, সেটা জানেন কে? তাহলে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গণকের কাছে জাননি, কিন্তু গণক আপনাদের এলাকা আসেনি, আসেনি কথা কন না কেন? আমাদের আল্লামা বলছিল, কোরআনের পাখি বলছিলেন, এটা আমার ওয়াজ না, তিনি বলছিলেন, আপনার কাছে যদি কোনো গণক আসে গণা গণার জন্য, হাত দেখা যদি কয় আপনার কুত্তা রাশি হিয়াইলা রাশি বলে না, ফলাফাইন খুশি হয় কর্ণা রাশি কইলে, হেতে বেড়া এখন বেড়ি কইছে এতে খুশি, তো তুই তো হিজড়ে হয়ে গেলি বেড়া। পুরুষত্ব আমাদের মধ্যে আছে না নাই? আমরা কি কন্যা না পুরুষ? সবাই তো কয় না কন্যা রাশি কইলে খুশি হইবে, আসলে রাশিটা সে ইসলামে যেদিন কালিমা পড়ছি সেদিনে বলেছি আল কাদরি খাইরিহি অশাররিহি। আমাদের আল্লামা বলছিলেন, যখনই হাত চায় কইব তোমার বন্ধু শত্রু হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায় মন্দা মন্দা বাপ,
আগামী বছরটা বেশি ভালো যাবে না, উষে উষে থাইক্য। এগুলি বলার পর তুমি দাঁড়ায় তার গালে একটা ছটকানা দিয়ে দিবা। ছটকানার আপনারা কি কন? থাবর কই, থাবর, থাবর দিয়ে দিবা। থাবর গায়ে গণব বেড়ায় কব, বেটা আমারে থাপ্পর দিলা কেন? তখন আপনি কয়ে দিয়েন, বেটা আমার আগামী বছরটা কেমন যাইব সেইটা তুই কইতে পারলি, আর আমার কাছে আইলে আজকে যে থাপ্পর খাইবি হেডা কেন জানলি না? আমার তকদিরের মালিক কে? আরো জোরে বলেন, কে? আগামী দিন আমার কোন জায়গায় কি হবে এটা কেউ বলতে? আল্লাহ নিজে বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ ইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ওয়া ইউহাসিবুকুম বিহিল্লা ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কার কথা? আমার ভবিষ্যৎ জানেন কে? আমার বর্তমান জানেন কে? আমার অতীত জানেন কে? সে আল্লাহ পাক এর হাবিব বললেন, গোলাম শুনে নাও, বিশ্বনবী আমাদের জানায় দিলেন উম্মতেরা, ইসরাফিল ফেরেশতা সিংহটা মুখে নিয়ে বসে আছে, যখনই অর্ডার করা হবে তখন এই জমিনটা কাঁপা শুরু হবে। কেমনে কাঁপবে একটু শুনেন। আল্লাহ বলছেন, ইদাস সামা উং ফাতাওরাত, যারা পারেন পড়েন, ইদাস সামা উং ফাতাওরাত ওয়া ইদাল কাওয়াকিবুং তাসাওরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, যখন কম্পন শুরু হয়ে যাবে, কম্পনের চোটে আকাশটা ভেঙে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আসে না? কাঁপাবেন কে? কম না বেশি? দুনিয়াতে ভূমিকম্প হয় তিন মাত্রা, চার মাত্রা, ছয় মাত্রা, নয় মাত্রার হলে বিল্ডিং টিকে না। আর আল্লাহ যখন কাঁপাবেন তখন কোনো মাত্রা নাই, আনলিমিটেড কাঁপাবেন কে? কে কাঁপাবেন? আল্লাহ বলেন, এমন ভাবে কম্পমিত হবে, ইজাস সামা উং ফাতারাত, কম্পনের চোটে আসমান ভেঙে পড়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুং তাসারাত, তারকাগুলি খসে খসে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলাগুলি ফাইটা, সমুদ্রের পানিতে পর্যন্ত আগুন ধরে যাবে। যেরকম সুবহানাল্লাহ, দুনিয়াতে আগুন লাগলে কি দিয়া নিবান? কথা বলতে হবে। আল্লাহ বলতেছে, পানিতে আগুন লাগবে, তার মানে সেই আগুন আর কিছু দিয়া নিবানো যাবে না। এবার কথা শোনেন, কারেন্টে আগুন লাগে কি লাগে না? কারেন্টের যখন আগুন লেগে যায়, কারেন্টের আগুন কি আপনি পানি দিয়ে নিবাতে পারবে? ধমকিগুলি দিতেছে কে? আল্লাহ বলতেছেন, সমুদ্র ফাটাইয়া পানিতে আগুন লাগাইয়া দেওয়া হবে। ও ইদাল বিহার ও ফুজ্জিরাত, সমুদ্র ফেটে যাবে। ও ইদাল কুবুর ও বুসিরাত, সমস্ত কবরের দরজাগুলি খুলে দেওয়া হবে। কি বাবু একটু শুনেন, সেদিন কাঁপাবেন আমার আল্লাহ। ইসরাফিল প্রথম ফুটা দেওয়ার সাথে সাথে সব শেষ, তছনছ হয়ে ভেঙে পড়ে যাবে। জমিনটা এখন যতটুকু আছে তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বানায় দিবেন কে? আপনারা বলবেন, হুজুর মাটি তো এগুলোই থাকবে, এই দুনিয়াতে মাটি বেশি না পানি বেশি? মাটি কয় ভাগ, পানি কয় ভাগ? কিন্তু আসমান ভাঙ্গা পড়বে, তারকা ভাঙ্গা পড়বে, তখন মাটির সংখ্যা আরো বাড়বে কি বাড়বে না? বাড়াবেন কে? এত বড় হয়ে যাবে মাটি, ভেঙে ভেঙে পড়ে যাবে। আমার বাবার আল্লাহ বলেন, এই দিনটা যেদিন হবে তোমরা দেখতে বাবা, যেই মা হাজারো কাম ফালাইয়া ফাঁকে ফাঁকে যায় যায় বাচ্চারে দুধ খাওয়াতো, সেই মা পেরেশানিতে আল্লাহর আজাবের ভয়েতে নিজের বাচ্চার কথাটাও বলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আপনারা যারা পীরের মুরিদ, আমি আপনাদের পীর সাহেবের হুজুরের বিরুদ্ধে কথা বলি না, আমি আপনাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীতে মায়ের চাইতে কাছে আর কেউ আছে? কথা কয় না? মার সে কাছে আর কেউ আছে? দুধের বাচ্চা থাকে যেই মায়ের, চৈত্র বৈশাখ মাসে ইরিদান লয় কি লয় না? ইরিদান, বাড়িতে হাজারো কাজ, রান্নাও করা লাগে, দানগুলি উঠানেও দেওয়া লাগে, দানগুলি আবার বৃষ্টি এলে ঘরেও নেওয়া লাগে, কাজ কম না বেশি? এত পরিশ্রমের সময় মা একটা কান সব সময় দুধের বাচ্চার দিকে দিয়া রাখে কি রাখে না? কথা বলে না, দিয়া রাখে। কারণ হলো, কখন বাচ্চাটা দুধের জন্য কান্না করবে? হাজারো কান আকাশে বৃষ্টি, হাজারো কাম ওই চুলায় রান্না,
আকাশে বৃষ্টি উঠানে দান, এত হাজারো কাজের ভিড়ের ভিতরে বাচ্চা যখন দুধের জন্য কান্না করে ফাঁক দিয়া মা বাচ্চারে দুধ খাওয়ায় কে খাওয়ায় না? তার মানে আল্লাহ বুঝাইলেন যে মা কখনো বাচ্চার কথা ভুলে না। এমনকি মা বাসে উঠলো 54টা সিট, একটা সিটের মধ্যে মা বসলেন, সিটের ভিতরে 54টা সিটে মানুষ কেউ দাঁড়ায় আছে, দুধের বাচ্চা যখন চিৎকার দেয় দুধ খাওয়ার জন্য মা নিজের চাদরটা দিয়া ঢাইকা বাচ্চাটারে দুধ খাওয়ায়, ঠিক না বে ঠিক? সে আল্লাহ পাক বললেন গোলাম, যেই মা হাজারো ব্যস্ততার ভিতরে তোমার কথা বলে না, তোমারে দুধ খাওয়াবার কথা বলে না, সেই মা পর্যন্ত সেদিন তার বাচ্চার কথা বলে যাবে। এবার আপনারাই বলেন, নিজের মা নিজেকে বলে যাবে, আর হাজার মাইল 500 কিলোমিটার 200 কিলোমিটার দূরের কারো কাছে আপনি মুরিদ হয়েছেন, জীবনে দুই একবার দেখা হয়েছে, উনি আপনার কথা মনে রাখবে এমন বোকামি আপনার মাথায় ঢুকলো কিভাবে? মুসে তেল দিয়েন না, কথাগুলি কার? আল্লাহ বলতেছে তোর মা তোর কথা বলে যাবে, সেখানে নেতা নেত্রী পিসাবুজুরের তো প্রশ্নই আসে না। পিসাবুজুরে মনে রাখবে কেডায়? তো আপনারে মনে রাখবে কে? পিসাবরে বানাইছে কে? আপনারে বানাইছে কে? একটা সিনজি চালায় সেই লোকটা যে জাহান্নামে যাবে আপনার কাছে কোনো দলিল নাই, আর বিরাট বড় পীর লক্ষ লক্ষ মুরিদ আছে উনি যে জান্নাতে যাবে সেরমও কোনো দলিল নাই। দলিলটা আছে কার কাছে? কার কাছে? আপনাদেরকে বুঝার জন্য কথাটা বললাম, কথাগুলি কার? আল্লাহ নিজেই বললেন সেদিন তোমরা দেখতে পাবা দুধ দান কেরেনি মা তার বাচ্চার কথা ভুলে গেছে, এতটুকু বলে আল্লাহ শেষ করেন। এরপরে বললেন ওয়াতা দাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এমন ভাবে জমিন কাঁপবে, দুনিয়াতে মায়ের বাচ্চা হয় 8 মাস 9 মাস 10 মাস, কমপক্ষে 8 মাস লাগে, 8 মাসে হইলো বাচ্চার চোখ মাঝে মধ্যে ফুটে না। কিন্তু আল্লাহ এখানে বললেন ওয়াতা দাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, 8 মাস 10 মাস লাগবে না, পেটের ভিতরে বাচ্চা যে তোমাসেরই থাকুক না কেন জমিন এমন ভাবে কাঁপবে পেটের বাচ্চা খসে জমিনে পড়ে যাবে। অনুরোধ করি কান পেতে শোনেন, একটু চিন্তা করেন, লঞ্চে করে বরিশাল যাবেন, ভোলা যাবেন, চরমনাই যাবেন, শর্ষিনা যাবেন, দাউদকান্দি থেকে লঞ্চে উঠছেন অথবা নিজের বিবিরে নিয়ে বাচ্চারে নিয়ে কোথাও লঞ্চে করে যাচ্ছেন, একটা বিবি আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, সম্পদও আছে কিছু, ব্যাগ ট্যাগ লইয়া রওনা দিলেন লঞ্চ করে যাওয়ার জন্য, সমুদ্রের মাঝখানে নদীর মাঝখানে যখন লঞ্চটা ডুবে যায় কথাটা চিন্তা করবেন, লঞ্চটা ডুবে ডুবে যখন যায়, যখন ডুবতেছে ডুবার সময় বেচারা বিবিরও ধরছে, ছেলেরও ধরছে, মেয়েরও ধরছে, ব্যাগগুলিও হাতে লইছে, মনে মনে ভাবছিল সব লইয়াই বাচ্চা যামু, কিন্তু লঞ্চটা যখন ডুবে গেল তখনই বুঝলো হয় মাল ছাড়তে হবে নতুবা ছেলে মেয়ে বিবিরে ছাড়তে হবে, তখন আর মালের মায়া করে না, মালটা হাত থেকে ছেড়ে দেয় না, মাল দরকার নাই আমার, ছেলে মেয়ে আর বিবি বাঁচলেই হলো, ঠিক না বে ঠিক? কিন্তু কথাটা শুনেন, কিছুক্ষণ সাঁতরাবার পর লোকটা যখন দেখে তিনটা লোকের একটা লোক সাঁতরায় বাঁচাতে পারবে না, তখন সে পার্সেন্টেজে হিসাব করে, আমার এক হাতে বিবি আর এক হাতে আমার ছেলে আমার মেয়ে, তিনটারে লইয়া সাঁতরাতে পারছি না, যে কোনো একটারে ছেড়ে দিতে হবে, তখন সে বাক করে অঙ্ক করে পার্সেন্টেজ কইরা, মনে মনে ভাবে বিবিটা মরে যাক, বিবি মরলে অসুবিধা নাই, বিয়ার একটা করা যাবে, কিন্তু আমার ছেলেটা মেয়েটা এখনো নাবালক, দুনিয়ার কোনো মজা এখনো পায় নাই, সুতরাং তখন পার্সেন্টেজ হিসাব কইরা যেই বিবিরে নিয়ে 10 বছর 15 বছর ঘর সংসার করছে ওই বিবিটারে হাত থেকে ছেড়ে দেয়, ঠিক না বেটি? কথা বুঝেন? কথা বুঝেন তো? প্রথম সারল কি? প্রথম সারল কি? এরপরে সারছে কি? এখন বাকি আছে আর কয়টা? নিজের কলিজার টুকরা ছেলে এবং মেয়ে সাঁতরাইতেছে আবার কতক্ষণ, অনেকক্ষণ সাঁতরাবার পর বুঝতে পারছে একটা মানুষ দুইটা বাচ্চারে বাঁচাতে পারবে না, আরো একটাকে ছাড়া লাগবে,
তখন আবার মনে মনে চিন্তা করে, আমার তো একটা ছেলে একটা মেয়ে দুইটাই তো আমার কলিজার টুকরা, কিন্তু দুইটারে নিয়ে বাসা যাবে না। তখন সে মনে মনে আবার পার্সেন্টেজ করে, আমার ছেলেটা যদি মরে যায় বংশ রক্ষা হবে না, মেয়েটা মরলে অসুবিধা নাই, পোলাটা বাচ্চা থাক। এরপরে নিজে নিজে অঙ্ক কইরা বাক কইরা নিজের হাত থেকে মেয়েটা ছেড়ে দেয়, ঠিক না বেঠি? সারছে কয়টা কথা বলেন, কয়টা সারলো? মাল গেল, আদরের বিবি গেল, কলিজার টুকরা মেয়েটাও গেল, বাকি আছে কয়টা? দুই ঘন্টা সাতরাবার পর হঠাৎ বুঝতে পারছে, এখন আর ছেলের বাঁচানো যাবে না, যদি ছেলেরে বাঁচাই তাইলে নিজে মরে যাবে, এমন এমন আশঙ্কা যখন করে সাতরাতে সাতরাতে, যখন বুঝতে পারে নিজেই বাঁচতে পারবে না, ছেলেরে বাঁচাবো কেমনে, তখন মাথায় ঢুকে আমাকে বাঁচাই লাগবে। যেই ছেলেকে মা, ওই মা ছেলের মা অর্থাৎ বিবিকে ছাড়ল, ওই মালটাও ছেড়ে দিল, মেয়েটাকেও ছেড়ে দিল, ছেলেটা যার জন্য বাঁচাইয়া রাখলো, এখন নিজে বাঁচার জন্য প্রয়োজনে টান দিয়া পোলাডারে পায়ের নিচে রাইকা পোলার উপরে দাঁড়ায়া বাঁচতে চায়, ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন হাশরের ময়দান এতটা ভয়াবহ হবে, কেউ কারো কোনো খবর নেওয়া তো দূরের কথা, কারো দিকে কেউ তাকাবার সুযোগ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এত বড় বোকামি কেমনে করেন? হাদিস নোট করেন, বুখারি থেকে বলছি, মা এসা কান্দতেছেন, কে কান্দতেছেন? আমাদের কি হয়? বিশ্বনবীর কি হয়? স্ত্রী হাজার হাজার সাহাবার ওস্তাদ ছিলেন আম্মা জান আয়েশা, হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন, মা আয়েশার হাদিসের ভিতরে কোনো দুর্বলতা নাই। মা কান্দতেছেন, আয়েশা কান্দতেছে, রাসুল বলতেছে আয়েশা কাঁদো কেন? আয়েশা বলেন হুজুর এই কথাটা পড়েই তো আমি কাঁদতেছি, হাশরের ময়দানের অবস্থাটা কি হবে? রাসুল কে আয়েশা কি হবে শোনো, মানুষগুলি পাগলের মতো দৌড়াবে, নেশাগ্রস্তের মতো, কিন্তু আসলে তারা নেশা করে নাই, কার বয়ে দৌড়াবে? আল্লাহর হাবিব বললেন আয়েশা হাশরের ময়দানের সমস্ত মানুষগুলি উলঙ্গ হয়ে উঠবে, কাপড় চোপড়, কাপড় চোপড়। আল্লাহর হাবিব বলেন আয়েশারে কাপড় চোপড় ছাড়া উঠবে, মা আয়েশা বললেন হুজুর কাপড় চোপড় ছাড়া উঠবো আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর হাবিব বললেন আয়েশারে লজ্জা লাগে তখন মানুষে দেখে যখন, ঠিক না বেঠি? মানুষে দেখলে না লজ্জা পাইতা, হাশরের ময়দান এতটা ভয়াবহ হবে, একটা লোক আরেকটা লোকের দিকে তাকাবারও কোনো সুযোগ পাবে না, প্রত্যেকটা লোকের মুখে একটাই শব্দ থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, বলেন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার, বাগবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়। কিন্তু আল্লাহ বলেন সেদিন পালাবার জন্য কোনো দরজা তুমি খুঁজে পাবা না। কার কথা? কার কথা? জমিনের আইল ঠেলে এমন পাবলিকেনে একজনও নাই, না নাই? বাড়ির সীমানা ঠেলে এমন পাবলিক এখানে আছে না? নাই? এটা লইয়া কবরে যাইবেন, কি লেগে ঠেলছেন? মুইরা যায় এরপরও সীমানা ছাড়ে না, বললে রাগ করবেন, কষ্ট পাইবেন, দাওয়াত বন্ধ করবেন, বন্ধ করলে করবেন, কিন্তু আমি কথা বলতে আসছি, কথা বলে যাই, বুড়ো হয়ে গেছে, গুসা হয়ে মসজিদে যায়, এরপরও আরেকজনের বাড়ির সীমানাটা ছাড়তে চায় না। মেম্বর আছেন এরম লোক? কথা কন না কেন? আছে না? নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষ মাটি দিতে কয় হাত জায়গা লাগে? কয় হাত? আর হ্যাঁ, 10 ফুট করে দহল করে, কয় ফুট? এরকম আছে না? আর মুছে তেল দেয়, ব্যস্ত যাইব, নামাজ পড়ো নাই, দুর্বলতা, রোজা রাখতে পারে নাই, দুর্বলতা আছে,
আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিবে, কিন্তু অন্যের হক নষ্ট করছো সেটা কিন্তু আল্লাহ সবাই কন্ত কে দিবে না, কি দিবে না, কার হক, কার হক। যাদের দ্বারে সাদা হয়েছে বাবারা অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই, কেউ যদি নিজের ইচ্ছা করে আর একজনের বাড়ি যদি দখল করে থাকো কালকে যায় ফেরত দিয়ে দিও, নতুবা এই জমিনগুলি এই যতটুকু তুমি দখল করছো পুরাটাই কিন্তু কেয়ামতে তোমার কান্দে উঠাইয়া দেওয়া হবে। জমিনের আইলটা যত ফোর দখল করছেন পুরাটা কান্দে উঠাই দিবেন কে? আল্লাহর হাবিব বুখারীতে বললেন আয়েশা, এক একজন জাহান্নামীকে আল্লাহ এত মোটা করে সেদিন বানাবে, জাহান্নামীরা বসার জন্য এক একজন জাহান্নামী বসার জন্য জেরুজালেম যতটা বড় এত বড় শহরের দরকার হবে। যুরকর নাউজুবিল্লাহ। রড চুরি করে আছে না নাই, গম চুরি করে আছে না নাই, কথা কন্যা কেন? আরেকজনের নিজের বাইত গাছ লাগায় আরেকজনের বাড়িতে ধাক্কায় লাগায় এরকমের আছে না নাই? আছে না? কষ্ট হইতেছে আপনাদের? গায়ে লাগতেছে নাকি? আসল জায়গায় আঙ্গুল দিছি, কিসের ওয়াজ, কিসের মুরিদি, কিসের টিকি? কারো দখল যদি জমি করে থাকো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবেন না, বাঁচা যাবে না। আইনটা কার? কথাগুলি কার? দল নিয়ে লাঠিয়াল বাহিনী নিয়ে যাওয়া যাবে? আল্লাহ বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আব্দা লাকাদ আহসাহুম আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন বংশ বড়, দল বড়, লাঠিয়াল বাহিনী নিয়ে দলাদলি করস, আমার সামনে দলাদলি নিয়ে আসা যাবে না, আমার সামনে তোরে একা একা দাঁড়াতে হবে। কয়জন দলাদলি আছে না নাই? এলাকায় কিছু মুরব্বী আছে দলাদলি হেরা জিয়াইয়া রাহে সর্দারিকরণের লিগে, আপনাদের এলাকায় নাই? বিড়ি খাওয়াইলে বিচার উল্টা কইরা করে এমন বেয়াদব আছে না নাই? কথা বলো, টেহা দিলে বিচার শেষ, মেম্বার আসেনিও আপনারে কই না কিন্তু আবার আছে না এরকম? তলে তলে খায়, আবুল বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, টেহা খায়। আল্লাহর হাবিব বুখারী মুসলিমের বর্ণায় বললেন যারা ন্যায় বিচার করবে না, ন্যায় বিচারের পক্ষে কাজ করবে না, হাশরের ময়দান যেদিন কায়েম হবে চারজন ফেরেশতা তার চারটা হাত পা ধরবে। কজন ফেরেশতা? মনে থাকবে কয়জন? আল্লাহর নবী বললেন চারজন ফেরেশতা তার চারটা হাত পা ধইরা এমন জোরে জাহান্নামের দিকে ডিল মারবে, ডিলের চোটে জাহান্নামে যা পড়বে, জাহান্নামের ওই উপর থেকে নিস্তালায় পড়তে সময় লেগে যাবে 40 বছর। কয় বছর? কেউ বাঁচাতে বাঁচতে হবে নিজের আমল দিয়ে নিজেকে। আল্লাহ নিজে বলছেন অত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন ওই দিনটিকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, ঘুষ দিয়া কেউ কারোর কাছ থেকে বাঁচতে পারবে না, বিচারের মালিককে বিচারটা করবেন কে? সেদিন বাঁচার কোনো রাস্তা ধরবে কে? আল্লাহর দ্বারা নরম না শক্ত কার কথা? সেই কথাটা আল্লাহ বলছেন গোলাম সেদিন দেখতে তা দেখতে পাবা, কি দেখতে পাবে? নতারান নাসা সুকার, মানুষগুলি পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তারা নেশা কইরা পাগল হয় নাই, জাহান্নামের ভয়তে পাগল হয়ে গেছে। যেই ছেলের জন্য মেয়ের জন্য হারাম টাকা কামাই করে বাড়ি গাড়ি করে দিয়ে যাচ্ছে, ওই ছেলে মেয়েও কিন্তু আপনার কোনো উপকার করতে কথাটা কার? কথাটা কার? একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছে না। আল্লাহ বলবেন গোলাম যা দেখি বিশাল হাশরের ময়দান, তোর বন্ধু বান্ধব আস, তোর ছেলে মেয়েরা আস,
তোর স্ত্রী আছে, তোর আত্মীয় স্বজনের আছে, যা একটা নেক কারো কাছে নিয়ে আয়। মনে মনে ভাববে এত লোকের সাথে চলাফেরা করছি, বিবি আছে, ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, কারো না কারো কাছ থেকে একটা নেকি তো পাওয়াই যাবে। দৌড়াইয়া মায়ের কাছে যায় বলবে, মা আমি তোমার সন্তান, যাকে তুমি গর্বে ধারণ করেছ, তোমার কাছে এসেছে, আমারে তুমি একটা নেক দাও। মা তখন মুখটা আরেক দিকে ফিরে বলবে, তোরে আমি চিনি না, তুই দূর হয়ে যা, হাশরের ময়দানে আমার অবস্থা কি হবে সেটাই তো আমি জানি না। ইয়া নাফসি, স্বামী বিবিকে বাঁচাবে না, বিবি স্বামীকে বাঁচাবে না, মা পরিচয় না দিবে দেওয়ার কারণে বাবার কাছে চলে যাবে, বাবা দিবে? কথা বলেন, বাপ কইবে আমি তোরে চিনি না, তুই চলে যা, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, কেউ দিবে না। কানতে কানতে রওনা দিবে আবার মিজানের পাল্লার দিকে। একদল ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম কাঁদো কেন, কেন কাঁদো, কোথায় যাও? লোকটা বলবে, ভাই একটা নাকি জন্য জান্নাতে যেতে পারছি না, দুনিয়াতে ছেলে মেয়েরে খাওয়াইছি, বিবিরে খাওয়াইছি, বাপ মার সাথে চলাফেরা করেছি, দুনিয়াতে মা বাপের সাথে কত বেয়াদবি করছি, কিন্তু মা বাপ কোনোদিন বদদোয়া দেয় নাই। আজকে হাশরের ময়দান, মায়ের কাছে বাবার কাছে একটা নেক চাইছিলাম, কিন্তু একটা নেক তো আমারে কেউ দিতে রাজি হলো না। কাঁদো কেন, কয় কাঁদি এই দুঃখে, একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবো না, এখন আমি কি করব? ফেরেশতারা বলবে, চলে যাও আরশে আজিমের গোড়ায়। আরশে আজিমের গোড়ায় যায় দেখবে একটা লোক আছে, সেজদা দিয়ে পড়ে আছে, ওনার কাছে যায় একটা নেক চাইলে উনি তোমার একটা নেক দিয়ে দেবে। সেই লোকটা কে সবাই তো কয় না, সেই লোকটা কে? দৌড়াইয়া যাবে, মনে মনে ভাববে পাবো কি পাবো না, দৌড়াইয়া যায় দেখবে আরশে আজিমের গোড়ায় বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, সে চিনবে না, এমনিতে যায় বলবে আপনার কাছে এসেছি, আসরের ময়দান গোড়া গোড়া করেছি, একটা নেক কেউ আমারে দেয় নাই, আপনার কাছে আসছি, আপনি আমার একটা নেক দেন। আল্লাহর হাবিব সাথে সাথে একটা নেক দিয়ে দিবে, নেকটা পাওয়ার পর এত বেশি খুশি হবে, এত বেশি খুশি হবে, এই নেকটা কে দিল তার পরিচয় জানতে চাইবে না, দৌড়ে মিজানের পাল্লায় চলে যাবে, যে মিজানের পাল্লায় যখন নেকটা দেওয়া হবে সঙ্গে সঙ্গে পাল্লাটা বাড়ি বানায় দিবেন কে? এখন জান্নাতের ঘোষণা হয়ে গেছে, খুশিতে আত্মহরা। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম কোত্থেকে নেকটা পাইলা? আল্লাহর গোলাম বলবে, জিজ্ঞেস করি নাই কে দিছে, তবে সেটা মা দেয় নাই, বাবাই দেয় নাই, ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, আরশে আজিমের গোড়ায় এক লোকের কাছ থেকে এনেছি। ফেরেশতারা বলবে, আবার যাও লোকটার একটু পরিচয় জিজ্ঞেস করে আসো। দৌড়ে সেখানে যাবে, কেঁদে কেঁদে বলবে, আপনি কে, আমাকে একটা নেক দিলেন এই কঠিন ময়দানে, যেদিন আমার কেউ উপকার করতে রাজি হলো না, আপনি কে? আল্লাহর হাবিব তখন কেঁদে কেঁদে বলবে, আমারে চিনস নাই, আমি তোর নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর হৃদয়টা ছোট না বড়? কত বড়! আল্লাহ বলছেন, লাকাদে জাআকুম, যারা পড়েন আমার সাথে পড়েন, লাকাদে জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার! হাশরের ময়দানে কেউ সুপারিশ করতে, কিন্তু বিশ্বনবীকে সুপারিশের দায়িত্বটা দেবেন কে? কেউ আপনার কোনো উপকার করবে না, সবাই একটা কথাই বলবে, আইনাল মাফার বাকব কোথায়, পালাব কোথায়? আল্লাহ বলেন, কোথাও বেগে যেতে পারবা না, পাগলের মতো ছুটাছুটি করবে। সেদিন আল্লাহ সেদিনের ব্যাপারে বলেছেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকা
রব্বিকুমা তুকাজ্জিবান, কার কথা? নিজের কাজ নিজে করব না অন্যের উপরে ভরসা করব? কথা বলেন, আমল নিজেরটা নিজে ঠিক করবেন না আরেকজনেরটা দিয়ে বাঁচবেন? বাঁচার কোনো রাস্তা? আল্লাহ নিজেই বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের বোঝার একজন গ্রহণ করবে না, কারো বোঝা কেউ হাসরের ময়দানে নিবে না, নিজের বোঝা নিজেকেই বহন করা লাগবে, এটা কার কথা? আমাদের দেশে একটা কথা আছে, তল তল ছাতার তল, বল বল বাহু বল, নিজের বল। কথাটা বুঝেন আপনারা? আপনি যদি গাছের নিচে দাঁড়ান, কতক্ষণ বৃষ্টি হওয়ার পর গাছের নিচে ভিজার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনার সাথে যদি একটা ছাতা থাকে, যত বৃষ্টি হোক মাথাটা বাঁচবে কি বাঁচবে না? তাহলে ছাতার তল ভালো না গাছের তল ভালো? বল নিজেরটা দরকার না আরেকজনেরটা দরকার? আরেকজন কিন্তু আপনারে বাঁচাইতে পারবে না, কারণ তারে বাঁচাবে কেটায়। সেজন্য আল্লাহ বলছেন, গোলাম অত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটিকে ভয় করো যেদিন কোনো সুপারিশ সুপারিশ, দুনিয়াতে সুপারিশ আছে না নাই? আরো জোরে কন। এই বাংলাদেশে এমন কিছু নেতা আছে না নাই যারা কর্মীরা অস্ত্র কিনা দেয়, গাজার টেয়া সাপ্লাই দেয়, ইয়াবা খাওয়ার টাকা দেয়, মদের টাকা দেয়, সন্ত্রাসীকরণের লেগে টাকা সাপ্লাই দেয়, এমন নেতা বাংলাদেশে আছে না না? ওই নেতার কর্মী ধরা খাইছে অস্ত্র সহ, ওসি সাহেব ধরছে, জেরে ধরছে, হাতের কাছে অস্ত্র পাওয়া গেছে, হেতে গামে না। ওসির কামনের মোবাইলটা দেন। ওসি কে, তোর তো সাহস কম না, আমি তোরে ধরছি, তুই আমার মোবাইল চাস? কয় মোবাইলটা দিয়ে দেখেন আমি কেডায়। পেছনে কেউ না কেউ আছে না নেই? ওসি সাহেব মোবাইলটা দিছে, হেতে মোবাইল ঠোডস্ত টিপতেছে, নাম্বার লাগায় ক ভাই, ক কি হইছে? ক আপনার ওসি আমারে ধরছে। অজানা মানুষ হয় এমপি না হয় মন্ত্রী না হয় চেয়ারম্যান, কথাটা সত্য না মিথ্যা? ক ওসিরে মোবাইলটা দে, মোবাইলটা দেওয়ার পরে হেদিক থেকে কয়ে দে, ওসি সাহেব কারে ধরছ? কয় অমুকেরে ধরছি, অস্ত্র সহ ধরছি। ওসি সাহেব, এটা আমার লোক, অস্ত্র সুদ্ধাই ছাইরা দাও। বলে কি বলে না? হাশরের ময়দানে যেদিন দাঁড়াবেন, আল্লাহ বলছেন, লাকাদ আহসাহুম ওয়াআদাহুম আদ্দা ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আমার সামনে যেদিন দাঁড়াবে দল নিয়ে আসা যাওয়া যাবে না, নেতারা কর্মী নিয়ে আসতে পারবে না, একা একা দাঁড়াতে হবে। আমি গণনা করে রেখেছি সবাইকে আমার সামনে একাই আসা লাগবে, কেউ কারো জন্য কোনো সুপারিশ করার ক্ষমতা কারো? আল্লাহ নিজে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু, যারা পারেন পড়েন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফ লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন রূহ আর ফেরেশতারা কাতারবদ্ধভাবে লাইন ধরে দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে অনুমতি দিবে সেই কথা বলতে পারবে। আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার ক্ষমতা কারো সেদিন? সেদিন কারো ক্ষমতা? ক্ষমতা কার? সেই হাসরের মাঠে শেখ হাসিনা থাকবে কি থাকবে না? কথা কয় না। খালেদা জিয়া থাকবে কি থাকবে না? ফেরাউন্না থাকবে কি থাকবে না? হাত থাকবে। তবে আল্লাহ বলেন, সেদিন নেতা হইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া আসতে পারবে না, সেদিন আমার সামনে গোলাম হিসাবে দাঁড়াতে হবে। কার গোলাম? কার গোলাম? ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আব্দা, আব্দুন অর্থ কি? কার গোলাম? কথা বলেন, কার গোলাম? এমপি এমপি থাকবে না, চেয়ারম্যান চেয়ারম্যান থাকবে না, মেম্বার মেম্বার থাকবে না, সবাই গোলাম হবে। কার? সবাই আল্লাহর গোলাম হয়ে দাঁড়াবে, সবাইরে দাঁড়া করাবে হাসরের মাঠে। দাঁড়া করে আল্লাহ প্রথম কথাটাই বলবে, লিমানুল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, এভাবে করে আল্লাহ ডাক দিবেন। আজকে রাজত্ব কার? কার কথা বলেন?
আজকে রাজত্ব কার? আল্লাহ না আল্লাহ? মুখটা একটু গোল করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? কেউ সুপারিশ করতে এগিয়ে যাবে না, প্রশ্নই আসে না। আল্লাহ বলবে রাজত্ব কার? যারা দুনিয়াতে নামাজ পড়েছেন, ইসলামের পথে চলেছেন, কোরআনের পথে চলেছেন, তাদের কোনো ভয়, কারণ তাদের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে না নেই? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আপনারা বলেন যথেষ্ট কি না? আমল নিজে করবেন না অন্যের উপরে ভরসা করবেন? বিশ্বাস করেন আপনার আমল নাই আপনার ছেলে আপনাকে বাঁচাতে পারবে না, আপনার আমল নাই আপনার বিবি আপনাকে বাঁচাতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। একদল ফেরেশতারা আপনার হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামের দিকে জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবে, আরেকদল ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন যাও, এটা তো খারাপ জায়গা। জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? ফেরেশতারা বলবে এটা তো খারাপ জায়গা, এখানে যাইও না। জাহান্নামের সমস্ত আযাবের কথা কিন্তু কোরআন হাদিসের কোথাও নাই, আল্লাহ নিজে বলছেন এটা একটা গোপন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আল্লাহ নিজেই বলেছেন গোলাম জাহান্নামে যাইস না, এটা একটা গোপন জায়গা, গোপন খারাপ জায়গা, সেখানে একবার যদি যাও সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ। ফেরেশতারা বলবে মাসালাকাকুম ফি সারাক সাকার, জাহান্নামে কেন যাও, এটা তো খারাপ জায়গা। আল্লাহর গোলাম বড় গোলামেরা বলবে ফেরেশতারা চারটা কারণে জাহান্নামে যাই, কয়টা কারণ মনে থাকবে, কয়টা কারণ? মাসালাকাকুম ফি সাকার। এবার গোলাম বলবে লাম নাকুম মিনাল মুসল্লিন, এক নাম্বার নামাজিদের দলে আমরা ছিলাম, নামাজিদের সাথে থাকবো, রাজি আছেন না নাই? নামাজিরা যেদিকে আমরা যাব, নামাজিদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? তারা বলবে লাম নাকুম মিনাল মুসল্লিন, নামাজি আছিলাম না। মাহফিলের পরের দিন নামাজ পড়ে না এমন লোক আছে না নেই? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আগামী দিন ফজর পড়বে না এমন পাবলিক এখানে একজনও নাই? ধরবেন কে? আল্লাহ বলেন গোলা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসল্লির, নামাজে ছিলাম না। তারপরে অলাম নাকু নত এমল মিসকিন, মিসকিনকে খেতে দেই নাই, মিসকিনকে খেতে দেয় নাই, তার মানে হলো জিন্দা মানুষকে সহযোগিতা করে নাই, এমন আছে না নাই? রাস্তার কাছে ল্যাংরা কানা, হাত নাই পা নাই, কামাই করতে পারে না, এমন লোকেরে খাওয়ায় না দেয়ও না, কিন্তু মাজারে যখন যায় কসকুচ্চা 1000 টাকার নোটটা বাইর করে দেয়, এমন পাবলিক আছে না না? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, টাকা পয়সা এটা কি জিন্দা মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথা বলতে হবে, জিন্দা মানুষের না মরা মানুষের? রাস্তার পাশে ল্যাংরা কানা পড়ে আছে ওইটার টাকার দরকার না মাজারওয়ালার টাকার দরকার? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ বললেন জিন্দা মানুষকে টাকা দাও, জিন্দারে দেয় না তারা জাহান্নামে, এটা কার কথা? এরপরে আল্লাহর ওই গোলামেরা বলবে আল্লাহ ও ফেরেশতারা আমরা নামাজে ছিলাম না, মিসকিনকে খেতে দেই নাই, ওয়ালাম না কোনো এমল মিসকিন অকুন্না না খুদুম আল খাইদিন, কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা কথা কইছে তাদের সাথে আমরাও তাল মিলাইছি, আছে না নাই? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করেছি, রাসূলের হাদিসকে আমরা অস্বীকার করেছি, এমন পাবলিক বাংলাদেশে আছে না নাই? এই চারটা কারণে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব ছোট না বড়, আল্লাহ বলছেন এমন আযাব আমি দেব। বিশ্বনবী হাদিসের বর্ণায় বললে জাহান্নামের আযাব যদি মানুষেরা খালি চোখে দেখতে পেত তাহলে জীবনেও তারা আল্লাহর ভয়েতে সংসারই করতে, কিন্তু জান্নাতে মজা আছে না নাই? আরো জোরে কোন আছে? জাহান্নামের কথা কোরআনে যেখানে জান্নাতের কথাও আছে না নাই? জান্নাতীদের আরামের কোনো শেষ নাই, সেই জান্নাতে যেতে চান কথা কয় না? দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইবেন কার কাছে? হাসরের ময়দানে আমল কি গণ্যা গণ্যা গণা হবে না ওজন দেওয়া হবে?
কার কথা? আল্লাহ নিজে বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া। হাশরের ময়দানে আমল কিন্তু গণা হবে না, আমলগুলি কি করা হবে? আরো জোরে কর, ওজনটা দিবে কে? আমাদের পাল্লাটা যেন আল্লাহ বাড়ি বানিয়ে দেয়, আমরা বলি আমি। জান্নাতে যেতে হলে দুইটা কাজ করা লাগবে, কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, কার কথা? আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ভেবে হেলান দিয়া বসে থাকবে, তার সামনে দিয়া পাখিরা উড়ে যাবে, পাখিদেরকে দেখার পরে মনে মনে বলবে আল্লাহ পাখিটা এত সুন্দর খাইতে না জানি কত মজা, এই চিন্তা করতে দেরি হবে, তার সামনে পাখি জব কইরা গোস্ত বুনা কইরা হাজির করে দিবেন কে? কত মজা শোনেন, দুনিয়াতে বাগান আছে না নাই? আম গাছ আছে না নাই? নিজেই তো গাছটা লাগাইছে, আম যদি পারতে যান আমের সাথে কষ আছে না নাই? জামা কাপড় নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাত এত মজার জায়গা, জান্নাতীরা জান্নাত থেকে ফল পারবে, তাদের ওই গাছ থেকে একরতি কষও পড়বে না, হাতটা শুধু উপরের দিকে দিবে, নিজে নিজে উপরের ডালাটা গোলামের হাতে এসে ফলটা ধরা দিবে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে নদী আছে না নাই? নহর আছে না নাই? কয়টা? এদিকে তাকায় বলেন কয়টা? একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, একটা পানির। আবার জান্নাতীদের জন্য মদ আছে না নাই? তবে ওই মদ কিন্তু নেশাগ্রস্ত। আল্লাহর হাবিব বললেন পবিত্র দেওয়া হবে সেখানে, ওই মদের মধ্যে কোনো নেশা। দুনিয়াতে যারা মদ খায় উল্টা পাল্টা করে কি করে না? ড্রাইভার যদি মদ পান করে উল্টা পাল্টা গাড়ি চালায় কি চালায় না? কিন্তু জান্নাতের মদ তাকে নেশাগ্রস্ত, কার কথা? যত খাইবে শক্তি আরো বাড়ায় দিবেন কে? দুনিয়াতে আপনার পুকুরে মাছ আছে না নাই? মাছ আছে না? মাছ আপনি নিজেই তো পুকুরে এটারে রাখছেন, কিন্তু আপনি যদি ঘাটায় যায় এখন আমার ব্যয় আইছে জামাই আইস, মাছ তুই আয় তোরে দইরা নিয়ে যাবো কইরা খাওয়াম, মাছ আইবনি? কথা বলেন জোর কইরা ধরা লাগে কি লাগে না? কিন্তু জান্নাতের ব্যাপার ভিন্ন, আপনি সমুদ্রে নদীর পাড়ে দিয়ে হাঁটবেন, পানির নিচের মাছ দেখার পরে মনে মনে বলবেন মাছ এত সুন্দর খাইতে না জানি কত মজা, কথাটা বলতে দেরি হবে, খাদেমেরা মাছের কলিজা একদিকে মাথা আরেক দিকে মাছের গোস্তগুলি বুনা কইরা আলাদা আলাদা আপনার সামনে হাজির করে দিবেন কে? একজন জান্নাতিকে 70,000 খাদেম দেওয়া হবে, সুবহানাল্লাহ পড়েন, কয় হাজার? আবার জান্নাতে ঢোকার সময় ওয়েলকাম আছে না নাই? 70,000 ফেরেশতারা আপনাকে আহলান সাহালান দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন, কার কথা? সেই জান্নাতে যেতে চাই সবাই তো কয় না? জান্নাতে যেতে চাই আর একজনের কান্দে বর দিয়া না নিজে আমল কইরা। আজকের মাহফিলে যারা আসছে নিজের আমলটা নিজে ঠিক করব, রাজি আছি না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রাজি আছি না নাই? অন্যের হক মেরে দিব না, রাজি আছি না নাই? তাহলে জান্নাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদের জান্নাত দিয়ে দেয়, আমরা বলি আমি। আরো জোরে বলি আমিন। আমল কার? আমল আল্লাহর। আমল কার? লাভ কার? আমাদের। কথাগুলি কার? এজন্য আল্লাহ সাবধান করছে অন্যের উপরে ভরসা করিস না, ছেলে হাফেজ ছেলে দিয়া বাঁচতে পারবা না, নিজের আমলটা নিজেই ঠিক করা লাগবে। বয়ানক একদিন ইয়া আইয়ুহান্না সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কার কথা? কথাগুলি আরেকবার মনে করে আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো,
যিনি জমিনটা কাঁপাবেন এমন একদিন আসবে মা দুধের দুধের বাচ্চার কথা বলে যাবে গর্ভধারিণী মা তার পেটের বাচ্চা খলে খসে পড়ে যাবে মানুষগুলিকে পাগলের মতো দৌড়াতে দেখবা কিন্তু মানুষগুলি নেশাগ্রস্ত কিন্তু কার আজাবের ভয়ে দৌড়াবে কার আজাব আল্লাহ যেন আমাদেরকে সে আজাব থেকে বাঁচায় দেয় আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন নামাজ কয়েকত পড়বেন কয়েকত কথা বলেন এশা এবং ফজর জামাতে পড়বেন না এরকমের লোক আছে নি কোন নামাজের জামাতে লোক কম হয় অথচ সবচেয়ে বেশি দাম ফজর আর এশার নামাজের কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বলেছেন দুইটা ঠান্ডার নামাজকে যারা হেফাজত করবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে কয়টা একটা হলো এশা আরেকটা হলো বিশ্ব নবী হাদিসের বর্ণায় বলেছেন যারা মুনাফিক তারাই ফজরের জামাতে আসতে পারে না আর যারা মুমিন আজান দিলে তারা বিছানায় থাকতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো রাজি আছি না নাই অন্যের হক মনে থাকবে তো ফেরত দিবেন রাজি আছেন জানা যদি থাকে ফেরত দিবেন জানা না থাকলে ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমরা বলি আমিন আরো জোরে বলি আমিন হাশরের ময়দান একা যাইবেন না দলবল নিয়ে যাবেন লাঠি সোঁটা নিয়ে যাবেন বংশের লাঠি লইয়া যাওয়া যাবে কার কথা কার কথা আল্লাহ যেন আমাদের কবুল করেন আমরা বলি আমিন।